পুলিশি জুলুমের বিরুদ্ধে স্মারকলিপি দেওয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো জামুড়িয়ার কেঁদা পুলিশ ফাঁড়িতে। পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে লাঠি উঁচিয়ে যায় পুলিশ। ঘটনায় আটক ছয়। জানা গিয়েছে, জামুড়িয়ার বাম বিধায়ক জাহানারা খানের অভিযোগের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়ে তাদের পরিবারের সদস্যদের মারফত কেনা একটি 12 কাঠা জায়গাকে বারংবার টাকা দিয়েও তাদের দখলে না পেয়ে এ বিষয়টি মুখ্যমন্ত্রীকে দেখার লিখিত আর্জি জানিয়েছিলেন জামুড়িয়ার বিধায়ক জাহানারা খান। সেই মতোই জামুড়িয়ার ডোবরানা এলাকার বাসিন্দা পবিত্র পাত্র নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে জামুড়িয়া থানার পুলিশ অভিযুক্তের বাড়িতে তল্লাশিতে গেলে পুলিশের বিরুদ্ধে তার বাড়িতে ও প্রতিবেশীদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে। এই অভিযোগ তুলে রবিবার জামুড়িয়ার কেঁদা ফাঁড়িতে বিক্ষোভ দেখায় একদল গ্রামবাসী। অভিযোগ, সেই সময় পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে ওই ঘটনাস্থল থেকে আটক করে। এরপর পুলিশ লাঠি উঁচিয়ে তাড়াও করে বিক্ষোভকারীদের। এই ঘটনায় 6 জন পুলিশ কর্মী আহত হয়েছেন। বিক্ষোভকারীদেরও কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগে 6 জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনার পর কয়েকজন বিক্ষোভকারী দাবি করে, পুলিশ অন্যায়ভাবে যার বিরুদ্ধে অভিযোগ তাকে না ধরে অন্যদের হয়রানি করছে। জামুড়িয়ার বাম বিধায়ক জাহানারা খানকে কাঠগড়ায় তুলেছেন বিক্ষোভকারীদের কয়েকজন। জাহানারা খান, উনি তো এমএলএ, কি কেস, কি বিষয় নিয়ে কেস করেছে? সমাপদ পাত্র জায়গা জাহানারা খানের বাবাকে বিক্রি করেছিল, সে পয়সা দেয়নি, বন্ধুত্বের খাতিরে আমাদের পয়সা কিছু বাকি ছিল, কিন্তু পয়সা দিয়েছে 2016-তে চেকে, আজ হয়ে গেল 18। তার আগে কি কোনো পুলিশ প্রশাসন কিছু ছিল না? যখন চেকের টাকাটা দিয়েছিল, জমি দেওয়া নেওয়া হয়েছিল, তখন কি পুলিশ ছিল না? আজকে পুলিশ কেন এগোচ্ছে? ছিল আমাদের একটা ডেবল, কিছু আমাদের গ্রামে অত্যাচার করছিল পারিবারিক ঘরে, যার ঘরে ডেবল তার বাড়ি না, অন্য লোকের বাড়ি, বাড়ি গ্রামে একটা আতঙ্ক ছড়িয়েছিল, পুলিশ পুলিশ পুলিশ, এই জন্য আমাদের ডেবল। এটা 3 বছর পর, আজ 8 সালে টাকাটা নেওয়ার পর এত বছর পর কি করে কেসটা হয়? তবে এই ঘটনায় যার নাম উঠে এসেছে সেই পবিত্র পাত্রকে এলাকায় খুঁজে পাওয়া যায়নি। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি। এ বিষয়ে জামুড়িয়ার বাম বিধায়ক জাহানারা খানের কোনো প্রতিক্রিয়া মেলেনি। জামুড়িয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।